নমস্কার বন্ধুরা প্রত্যেককে সন্তুমলি বেঙ্গুলি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটুবার স্বাগত জানায় বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আর কিছুদিনের মধ্যেই দেওয়া শুরু হয়ে যাবে তো আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আবেদন করে থাকেন এবং একটি করে এস যদি আপনারা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা একটি ভুলের কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো সেই কারণটি কি সেই নিয়ে আজকের ভিডিওটি বা আপডেটটি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আরও আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো বন্ধুরা আবার প্রত্যেকে জানি বা প্রত্যেকের কাছেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রথম এসএমএস অনেকের কাছে আবার দ্বিতীয় এস আসা শুরু হয়ে গিয়েছে কিন্তু একটি ভুলের কারণে বন্ধুরা আপনারা টাকা পাবেন না তো সেটি হচ্ছে বিশেষ করে বলা হচ্ছে যদি আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট অর্থাৎ সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনারা না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে টাকা সেই টাকা আপনারা পাবেন না আমরা গত বছরে দেখেছিলাম বা গতবারে যারা আবেদন করেছিল সেখানেও কিন্তু বলা হয়েছিল নোটিফিকেশনে কিন্তু বড় বড় করে বলা হয়েছে যে আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট দেবেন না অনেকেই কিন্তু বন্ধুরা ভুল করেছে অনেকেই কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট তারা দিয়েছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের কাছে নেই বা তারা বানাতে পারেনি বলে তাদের সাথে যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট তারা কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু বন্ধুরা নোটিশে কিন্তু বারবার করে বলা হয়েছে যে সিঙ্গেল অ্যাকাউন্টেই একমাত্র লক্ষ্মীমান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে না তো বন্ধুরা আপনারা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন তারা কিন্তু টাকা পাবেন না এখনও পর্যন্ত কিন্তু বন্ধুরা টাকা দেওয়া শুরু হয়নি খুব তাড়াতাড়ি কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা এবং হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে যাবে তো আপনারা যদি জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না যেটা যদি আপনারা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে আপনাদেরকে অতি সত্বর খুব তাড়াতাড়ি বিডিও অফিসে চলে যেতে হবে সেখানে গিয়ে আপনাদের ব্যাংকের ডিটেলস কিন্তু আপডেট করতে হবে যদি আপনারা আপডেট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না প্রত্যেকের কাছেই কিন্তু এস আসা অর্থাৎ প্রথম এস এম এস দ্বিতীয় এসএমএস আসা কিন্তু শুরু হয়ে গিয়েছে আর কিছু দিন অর্থাৎ আমাদের খুব সম্ভাবনা রয়েছে যেটি সেটি হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু আপনাদের যে টাকা সে টাকা ঢুকে যাবে এবং গত বছর যারা জমা দিয়েছিলেন অর্থাৎ পুরাতন যে সমস্ত লক্ষ্যমানের প্রকল্পে টাকা পাচ্ছেন আপনারাও যদি যে যে স্বাস্থ্যসাথী কার্ড সেই স্বাস্থ্যসাথী কার্ড যদি এখনো পর্যন্ত আপডেট না করে থাকেন অবশ্যই কিন্তু বিডি অফিসে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড আপডেট করে নেন এবং যারা সমস্ত কিছু অর্থাৎ আধার কার্ড যে স্বাস্থ্যসাথী কার্ড তার সাথে যে ব্যাংকের বই ডিটেলস সমস্ত কিছু যারা আপডেট অলরেডি করে রেখেছেন তাদের কোনো কিছু করার দরকার নেই তাদের যে টাকা সে টাকা কিন্তু অটোমেটিক প্রতি মাসের চার তারিখ পাঁচ তারিখে কিন্তু চলে আসবে তো আপনারা যারা করে রাখেননি এখনও পর্যন্ত তারা অবশ্যই কিন্তু আপডেটটি করে নেবেন এবং যদি কেউ জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন তিনিও কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টটাকে সরিয়ে অবশ্যই আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট বানিয়ে নিন কারণ সিঙ্গেল অ্যাকাউন্ট যত তাড়াতাড়ি আপনারা বানাবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা টাকা পাবেন নতুবা আপনারা এসএমএস পাওয়ার পরেও কিন্তু আপনার আপনারা টাকা পাবেন না কারণ বারবার করে বলা হয়েছে আধার কার্ড দেখেই কিন্তু আপনাদের যে টাকা সে টাকা দেওয়া হবে জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু আধার কার্ডের যে লিঙ্ক সেই লিঙ্ক সঠিকভাবে থাকে না সে কারণে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া বাড়ানো রয়েছে সিঙ্গেল অ্যাকাউন্ট তাড়াতাড়ি বানিয়ে নিন এবং লক্ষ্মীভাণ্ডের প্রকল্পতে আপডেট করে নিন নতুবা কিন্তু আপনাদের যে প্রথমবারের যে টাকা সে টাকাই কিন্তু আপনারা পাবেন না প্রত্যেকে কিন্তু টাকা পেয়ে যাবে তো বন্ধুরা আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সঙ্গে জানাবেন যদি আপনারা কেউ জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে বলে দেবেন তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে